এবার আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে পলিটির চ্যাপ্টার থার্টিন ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি তো কনস্টিটিউশনাল পাওয়ার্সের দিক থেকে বা কনস্টিটিউশনাল স্ট্যান্ডিংসের দিক থেকে আমি যখন তোমাদেরকে এর কিটা বুঝিয়েছিলাম সেক্ষেত্রে প্রথমে সব থেকে ওপরে আমি রেখেছিলাম প্রেসিডেন্টকে তারপরেই যাকে রেখেছিলাম তাই তিনিই হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট তো ভাইস প্রেসিডেন্টের ব্যাপারে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি ভেঙ্কাইয়া নাইডু তিনি দু সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে জয়েন করেছেন ইউপিএর ক্যান্ডিডেট গোপাল গোপালকৃষ্ণ গান্ধীকে হারিয়ে তো আমি এখানে যেহেতু পলিটিক্যাল ক্লাসটা আমি রেগুলারলি করাচ্ছি তো আমি কিছু কথা তোমাদেরকে বলে দিই কিছু জিনিস তৈরি হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আমার লেকচার্স নিয়ে খুব লেন্দি লেকচার্স এই একটা কমপ্লেন আসছে আবার অনেকে বলছে না ডিটেল অ্যানালিসিসটাই বেটার তো আমি কি ঠিক করেছি আগে তুমি যদি আমার গভর্নরের লেকচারটা শোনো সেখানে আমি লাইন বাই লাইন ডেসক্রাইব করিনি কিন্তু আমি যেটা ঠিক করেছি সেটা হচ্ছে যে আমি যেহেতু গোটাটা পড়িয়ে আসছি সুতরাং কোন জিনিসগুলো আমি প্রিভিয়াস লেকচারে বলেছি সেগুলো আমার মনে আছে যথেষ্ট তাই পরবর্তীকালে যেগুলো আসবে ধরো কোনো মেজোরিটির ব্যাপার এলো বা ধরো কোনো ইলেকট্রাল কলেজের ব্যাপার এলো সেগুলোকে বা ধরো সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটিং এখানেই যেটা আছে সেই জিনিসগুলোর ব্যাপার এলো সেগুলোকে আমি কিন্তু আর ভাঙবো না ওটা কিন্তু তোমাদেরকে প্রেসিডেন্ট থেকেই তোমাদের বুঝে নিতে হবে তাহলে কী হবে লেকচারটাও ছোটো হবে আর শুনতেও ইন্টারেস্টিং হবে ঠিক আছে তো দেখা যাক ভাইস প্রেসিডেন্টের ব্যাপারে দ্য ভাইস প্রেসিডেন্ট অকুপাইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট অফিস ইন দ্য কান্ট্রি ঠিক আছে দ্বিতীয় সব থেকে উঁচু পদ ভাইস প্রেসিডেন্টের প্রথম হচ্ছে প্রেসিডেন্টের হি ইজ অ্যাকর্ডেড এ র্যাঙ্ক নেক্সট টু দ্য প্রেসিডেন্ট ইন দ্য অফিসিয়াল ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টস ঠিক আছে মানে তিনি কিন্তু ভারতের সংবিধান প্রদত্তভাবে তিনি ভারতের প্রেসিডেন্টের পরেই থেকে বেশি ক্ষমতাসম্পন্ন মানুষ দিস অফিস ইজ মডেলড অন দ্য লাইন্স অব দ্য আমেরিকান ভাইস প্রেসিডেন্ট ভারতের এই ভাইস প্রেসিডেন্ট পদটা তৈরি বা তার যে সমস্ত তাকে যে নিয়মাবলী পালন করতে হয় বা তার যে গাইডলাইনস সেগুলো কিন্তু আমেরিকান ভাইস প্রেসিডেন্টের মডেলে তৈরি হয়েছে প্রথমেই আসছি ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট দ্য ভাইস প্রেসিডেন্ট লাইক দ্য প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড নট ডাইরেক্টলি বাই দ্য পিপল বাট বাই দ্য মেথড অফ ইনডাইরেক্ট ইলেকশন আমরা তো ইনডাইরেক্ট ইলেকশন কথাটা নতুন শুনছি না আমরা ইনডাইরেক্ট ইলেকশন কথাটা প্রেসিডেন্টের সময় থেকেই শুনছি মানে এখানে জনগণ ডাইরেক্ট ভোট করে না কিন্তু এখানেও কিন্তু ইলেকট্রাল কলেজের মাধ্যমে ইনডাইরেক্টলি ভাইস প্রেসিডেন্টের নির্বাচন করা হয় হি ইজ elected বাই দ্য মেম্বারস অফ অ্যান ইলেকট্রাল কলেজ কনসিস্টিং অফ দ্য মেম্বারস অফ বোথ হাউসেস of দ্য পার্লিয়ামেন্ট ঠিক আছে এক্ষেত্রে কী হচ্ছে এক্ষেত্রে শুধুমাত্র অংশ গ্রহণ করছে পার্লামেন্টের বোথ হাউস মানে আপার হাউস আর লোয়ার হাউস তাদের মেম্বার দ্বারাই কিন্তু তিনি নির্বাচিত হচ্ছেন এক্ষেত্রে কিন্তু স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা স্টেট লেজিসলেচারের কোনো রকম ভূমিকা থাকছে না দাস দিস ইলেকট্রাল কলেজ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য ইলেকটোরাল কলেজেস ফর দ্য ইলেকশন অফ প্রেসিডেন্ট ইন দ্য ফলোইং টু রেসপেক্টস ঠিক আছে দুভাবে কিন্তু এটা দুদিক থেকে যদি আমরা দেখি সেখানে কিন্তু ভাইস প্রেসিডেন্টের যে ইলেকশন সেটা প্রেসিডেন্সিয়াল ইলেকশনের জন্য যে তৈরি ইলেকট্রাল কলেজ দুটোর ইলেকট্রাল কলেজের মধ্যে দুটো পার্থক্য আছে আমি একটু জিস্টে বলে দিন নাম্বার ওয়ান বা প্রেসিডেন্টের বেলায় আমরা দেখেছিলাম সেখানে নমিনেটেড মেম্বার্সরা ভোট দিতে পারতো না এক্ষেত্রে ভোট দিতে পারবে আর নাম্বার টু যেটা সেক্ষেত্রে স্টেট লেজিসলেচারকেও ইনভলভ করা হয়েছিল এক্ষেত্রে কিন্তু করা হচ্ছে না ডিটেলে দেখি এক নম্বর ইট কনসিস্ট অফ বোথ ইলেক্টেড অ্যান্ড নমিনেটেড মেম্বার্স অফ দ্য পার্লিয়ামেন্ট ইন দ্য কেস অফ প্রেসিডেন্ট অনলি ইলেক্টেড মেম্বার্স ঠিক আছে যেটা আমি বললাম ভাইস প্রেসিডেন্টের ইলেকট্রাল কলেজের মধ্যে কিন্তু নমিনেটেড মেম্বার্সরাও থাকছেন দু নম্বর ইট ডাজ নট ইনক্লুড দ্য মেম্বারস অফ দ্য স্টেট লেগিসলেটিভ অ্যাসেম্বলিজ ইন দ্য ইন ইন দা কেস অফ প্রেসিডেন্ট দ্য ইলেক্টেড মেম্বার্স অফ দ্য স্টেট লেগিসলেটিভ অ্যাসেম্বলিজ আর ইনক্লুডেড ঠিক আছে এক্ষেত্রে কিন্তু স্টেট লেজিসলেচারকে ইনভলভ করা হচ্ছে না এটা পুরোপুরি একটা পার্লামেন্টারি ডিসিশন সুতরাং পার্লামেন্টের যে দুটো হাউস আপার হাউস আর লোয়ার হাউস তার বোথ নমিনেটেড অ্যান্ড ইলেকটেড মেম্বারসরাই কিন্তু এই ইলেকশন কলেজের পার্ট বাট দ্য ম্যানার অফ ইলেকশন ইজ সেম ইন বোথ দ্য কেসেস কিন্তু দুদিকেই কিন্তু ইলেকট্রাল কলেজের ফরমেশানটা আলাদা হলেও সিলেকশন বা ওদের ইনডাইরেক্ট যে ইলেকশনটা হবে তার কিন্তু প্রসেসটা প্রায় সেম দাস দ্য ভাইস প্রেসিডেন্টস ইলেকশন লাইক দ্যাট অফ দ্য প্রেসিডেন্ট ইলেকশন ইজ হেল্ড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য সিস্টেম অফ প্রোপোসনাল রিপ্রেজেন্টেশন বাই মিন্স অফ দ্য সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট অ্যান্ড দ্য ভোটিং ইজ বাই সিক্রেট ব্যালট এগুলো কিন্তু সব আমি প্রেসিডেন্টে ডিসক্রাইব করে এসছি সুতরাং আমি কিন্তু এখানে আর বলবো না এক্ষেত্রেও কিন্তু আমরা প্রোপোশনাল রিপ্রেজেন্টেশনই পাবো ঠিক আছে আর সে সেখানেও কিন্তু আমরা সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটিং মানে ভোটিংয়ের গোটা ব্যাপারটা যারা এটা বুঝতে পারছো না তারা কাইন্ডলি একবার প্রেসিডেন্টের লেকচারটা শুনো সেখানে সম্পূর্ণ বোঝানো হয়েছে যে কোন ক্যান্ডিডেটের ভোট কী করে ট্রান্সফার হবে ঠিক আছে কি করে তার সিলেকশনটা গোটাগুটি হবে তো ইন বা ইনডাইরেক্ট ইলেকশন জিনিস ইলেকট্রাল কলেজে তারা কী করে যায় কী করে এলিমিনেশনটা হয় সেগুলো সব কিন্তু ওখানে বলা আছে আর অ্যান্ড দ্য ভোটিং ইজ বাই সিক্রেট ব্যালট এটা কিন্তু এটাও কিন্তু ব্যালট পেপারের ভোটিং ঠিক আছে এটাও কিন্তু ইভিএমের ভোটিং নয় আচ্ছা এক্ষেত্রে আমি একটা ইনফরমেশান দিয়ে রাখি যেটা সেটা হচ্ছে যে যখনই আমরা ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে আমরা স্টেট লেজিসলেচারকে বাদ দিচ্ছি এক্ষেত্রে ডক্টর বি আর আম্বেদকর একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে যিনি প্রেসিডেন্ট হবেন তিনি কিন্তু শুধুমাত্র দেশের বা সেন্টারের প্রেসিডেন্ট নন তিনি কিন্তু সমস্ত স্টেটসেরও ইন্ডিভিজুয়ালি তার একটা ক্ষমতা থাকছে সুতরাং তার নির্বাচনে কিন্তু শুধু সেন্টার বা পার্লামেন্ট নয় স্টেট লেজিসলেচারকেও পার্টিসিপেট করতে দিতে হবে কিন্তু ভাইস প্রেসিডেন্ট কী হয় ভাইস প্রেসিডেন্ট এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ রাজ্যসভা এটা আমরা পরে দেখব সুতরাং তিনি কিন্তু শুধুমাত্র কাউন্সিল অব স্টেটসেরই দায়িত্বে থাকেন হুম সুতরাং তিনি কিন্তু কখনোই ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা স্টেটের ব্যাপারে তার স্টেট লেজিসলেচারের অনুমতির বা পার্টিসিপেশনের কোনো প্রয়োজন হয় না শুধু দা হাউসেস যদি তাকে যাকে ইলেক্ট করবেন তিনি কিন্তু ইন্ডিট ইলেকশনের মাধ্যমে ভারতের ভাইস প্রেসিডেন্ট হতে পারবেন ঠিক আছে তাহলে বোঝা গেল ভাইস প্রেসিডেন্ট ইলেকশনে কেন স্টেট লেজিসলেচারকে ইনভলভ করা হয় না কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে কেন করা হয় কোয়ালিফিকেশানস টু বি এলিজিবল ফর ইলেকশন অ্যাজ ভাইস প্রেসিডেন্ট এ পারসন শুড ফুলফিল দ্য ফলোইং কোয়ালিফিকেশানস দেখা যাক কী কোয়ালিফিকেশান ফুলফিল করতে হয় এক নম্বর হি শুড বি এ সিটিজেন অফ ইন্ডিয়া দু নম্বর হি শুড হ্যাভ কমপ্লিটেড থার্টি ফাইভ ইয়ার্স অফ এজ ঠিক আছে আমি তো লোকসভা রাজ্যসভার আর প্রেসিডেন্টের আমি একটা চার্ট বানিয়েছিলাম লোকসভায় পঁচিশ রাজ্যসভায় তিরিশ আর প্রেসিডেন্টে পঁয়ত্রিশ যেহেতু প্রেসিডেন্টের অবর্তমানে প্রথম প্রেফারেন্স তাকেই দেওয়া হয় প্রেসিডেন্টের কাজগুলো করার জন্য সেজন্য তারও কিন্তু এটা আমাদেরকে মনে রাখতে হবে যে তারও কিন্তু যে এজ ব্যারিয়ার সেটা কিন্তু মিনিমাম থার্টি ফাইভ ইয়ার্স তিন নম্বর হি শুড বি কোয়ালিফাইড ফর ইলেকশন অ্যাজ এ মেম্বার অফ রাজ্যসভা ঠিক আছে তাকে কিন্তু রাজ্যসভার মেম্বার হওয়ার জন্য বা রাজ্যসভার সদস্য হওয়ার জন্য যা যা কোয়ালিফিকেশান প্রয়োজন সেগুলো সবই কিন্তু তাকে রাখতে হবে চার নম্বর হি শুড নট হোল্ড এনি হা অফিস অফ প্রফিট আন্ডার দ্য ইউনিয়ন গভর্নমেন্ট অর এনি স্টেট গভর্নমেন্ট অর এনি লোকাল অথরিটি অর এনি আদার পাবলিক অথরিটি ঠিক আছে ভাইস প্রেসিডেন্টশিপের সঙ্গে কিন্তু তিনি অন্য কোনো হাউস অফ প্রফিট মানে লাভজনক কোনো জায়গায় নিজের অংশীদারিত্ব রাখতে পারবেন না ঠিক আছে মানে সেক্ষেত্রে কিন্তু আমি এটা উদাহরণও দিয়েছিলাম যে কোনো একটা বড় কোম্পানির কেউ সিইও হয়ে আছে বা কোনো একটা গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে আছে সে কিন্তু একসঙ্গে ওই কাজটাও করতে পারবে না তাকে ওগুলো সব থেকে রেজিগনেশন দিয়ে তবেই ভাইস প্রেসিডেন্টশিপটা অ্যাকসেপ্ট করতে হবে দ্য নমিনেশন অফ ক্যান্ডিডেট ফর ইলেকশন টু দ্য অফিস অফ ভাইস প্রেসিডেন্ট মাস্ট বি সাবস্ক্রাইবড বাই অ্যাটলিস্ট টোয়েন্টি ইলেকটার্স অ্যাজ প্রোপোজার্স ঠিক আছে মানে যারা ওর মানে ইলেকট্রাল কলেজে যারা ওকে ভোট দেবে তার মিনিমাম কুড়িজনকে কিন্তু তার প্রোপোজাল হিসেবে থাকতে হবে অ্যান্ড টোয়েন্টি ইলেকটার্স অ্যাজ সেকেন্ডার্স যারা ওকে মানে প্রোপোজার ওই কুড়িজন প্রপোজার ছাড়াও আরও কুড়িজনকে কিন্তু তার সেকেন্ডার্স হিসেবে মানে প্রোপোজালের পরের স্টেপটা সেকেন্ডার ঠিক আছে তার সাপোর্টে মিনিমাম থাকতে হবে তবেই কিন্তু তিনি তার নমিনেশনটা ফাইল করতে পারবেন এভরি ক্যান্ডিডেট হ্যাজ টু মেক এ সিকিউরিটি ডিপোজিট অফ পনেরো হাজার ইন দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যিনি এই ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে দাঁড়াতে চান তাকে কিন্তু ওই প্রোপোজাল আর সেকেন্ডার্সের কোটাটা মেনটেন করার পরে তাকে পনেরো হাজার টাকার ডিপোজিট করতে হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নেক্সট ওথ অ্যান্ড অ্যাফার্মেশন বিফোর এন্টারিং আপন হিস অফিস দ্য ভাইস প্রেসিডেন্ট হ্যাজ টু মেক অ্যান্ড সাবস্ক্রাইব টু অ্যান ওথ অর অ্যাফারমেশন ঠিক আছে তো ভাইস প্রেসিডেন্টকে কী করতে হয় ভাইস প্রেসিডেন্টকে যখনই তার কাজকর্ম মানে যে যিনি ইলেকটেড হয়ে গেছেন ইনডাইরেক্টলি তারপরে তিনি যখন ভাইস প্রেসিডেন্ট হিসেবে জয়েন করবেন তার আগে তাকে শপথ গ্রহণ করতে হয় আর কিছু শপথ তাকে নিতে হয় ঠিক আছে এবার এর যেই জিনিসটা কিন্তু সম্পূর্ণই তাকে প্রেসিডেন্ট করান বা প্রেসিডেন্ট যাকে ঠিক করে দিয়ে যান তিনি করান কখনোই কিন্তু এক্ষেত্রে প্রেসিডেন্টের পরের কাজটা কিন্তু সিজে আয় বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তার কিন্তু হয় না ঠিক আছে এই কাজটা কিন্তু প্রেসিডেন্টের দায়িত্ব বা প্রেসিডেন্ট যাকে সেই অথরিটি দিয়ে যাবেন তার দায়িত্ব কী কী ওথ বা শপথ তাকে নিতে হয় এক নম্বর টু বিয়ার ট্রু ফেথ অ্যান্ড অ্যালিগিয়েন্স টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ঠিক আছে মানে একদম সম্পূর্ণরূপে ভারতের সংবিধানকে সম্মান রেখে ভারতের সংবিধানের প্রতি বিশ্বাস রেখে তাকে সেফগার্ড করাও করাই কিন্তু ভাইস প্রেসিডেন্টের কাজ টু ফেথফুলি ডিসচার্জ দ্য ডিউটিস অফিস অফিস তাকে যা যা ডিউটি দেওয়া হবে তার মানে অফিসে থাকার জন্য তার কিছু প্রেসক্রাইব ডিউটিস আছে সেই ডেসক্রাইব প্রেসক্রাইব ডিউটিসগুলো কিন্তু একদম সম্পূর্ণভাবে তাকে পালন করতে হবে এই এই শপথগুলো কিন্তু নেন তিনি এগুলো তিনি যে পালন করবেন এই শপথ নিয়ে কিন্তু তিনি তার অফিসে প্রবেশ করেন দ্য ওথ অফ দ্য অফিস টু দ্য ভাইস প্রেসিডেন্ট ইজ অ্যাডমিনিস্ট্রেড বাই দ্য প্রেসিডেন্ট অর সাম পারসন অ্যাপয়েন্টেড ইন দ্যাট বিহাভ বাই হিম ঠিক আছে যদি প্রেসিডেন্ট সেক্ষেত্রে না থাকে প্রেসিডেন্টের পত্র যদি ভ্যাকেন্ট থাকে বা যদি ধরো বিদেশ বা কোথাও গেছে সেই সময় যদি তার ইলেকশন হয়েছে তাকে বসিয়ে রাখা যাবে না ওনার ফেরা পর্যন্ত তিনি যাকে প্রেসিডেন্ট যাকে এটা প্রেসিডেন্টের কাজ সুতরাং প্রেসিডেন্ট যাকে অ্যাপয়েন্ট করবেন তিনি তার তিনিই কিন্তু ভাইস প্রেসিডেন্টের শপথ গ্রহণটা করাবেন নেক্সট কন্ডিশনস অফ অফিস দ্য কনস্টিটিউশন লেজ ডাউন দ্য ফলোয়িং টু কন্ডিশনস অফ দ্য ভাইস প্রেসিডেন্টস অফিস ঠিক আছে ভাইস প্রেসিডেন্টের অফিসের জন্য কিন্তু দুটো কন্ডিশনও কিন্তু রাখা হয়েছে তার এই যে সমস্ত কোয়ালিফিকেশানগুলো রাখা হয়েছে তার সঙ্গে কিন্তু অ্যাসোসিয়েট দুটো কন্ডিশনও রাখা হয়েছে কি কী এক নম্বর হি শুড নট বি এ মেম্বার অফ আইদার হাউস অফ পার্লিয়ামেন্ট ওর এ হাউস অফ দ্য স্টেট লেগিসলেচার তিনি কিন্তু কোনোরকমভাবেই এমপি বা এমএলএ হতে পারবেন না মানে তিনি যদি হয়েও থাকেন তাকে কিন্তু রেজিগনেট করে বা সেই জায়গাটা ভ্যাকেন্ট করে তারপর তাকে এই ভাইস প্রেসিডেন্ট হিসেবে যুক্ত হতে হবে ইফ এনি সাচ পারসন ইজ ইলেকটেড ভাইস প্রেসিডেন্ট হি ইজ ডিমড টু হ্যাভ ভ্যাকেটেড his সিট ইন দ্যাট হাউস অন দ্য ডেট অন হুইচ হি এন্টারসঅ আপন হিজ অফিস অ্যাজ ভাইস প্রেসিডেন্ট ঠিক আছে তিনি যেদিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে তার অফিসে ঢুকবেন তার সেই দিন বা তার আগেই কিন্তু তাকে সেই জায়গাটা ভ্যাকেন্ট করে দিতে হবে সুতরাং এটা কিন্তু তোমরা খুব ভালো করে মাথায় রাখবে যে এই প্রশ্নটা কিন্তু করতেই পারে যে তিনি যখন ইলেকশনে দাঁড়াবেন সেই সময় কি তাকে ভ্যাকেট করে আসতে হবে না তিনি ইলেকশনে দাঁড়ালেন মানেই তো তিনি জিতে গেলেন না তিনি যখন তার ওথ হয়ে গেল তারপর তিনি যখন মানে মেনলি ওথ নেবার আগেই ওথ নেবার আগেই কিন্তু তাকে তার এই সমস্ত রকম অবলিগেশনস ত্যাগ করে কোনো হাউস অফ প্রফিট থাকলে সেটা ত্যাগ করে বা কোনো স্টেট লেগিসলেচার বা ইউনিয়ন লেগিসলেচারের কোনো মেম্বার হলে সেগুলোকে সব ত্যাগ করে তাকে ভাইস প্রেসিডেন্টশিপটা অ্যাকসেপ্ট করতে হবে দু নম্বর হি শুড নট হোল্ড এনি অফিস অফ প্রফিট ঠিক আছে এটাও তো একটা কন্ডিশন আগেও এটা বলা হয়েছে তার যেন রকম কোনো অন্যান্য বাউন্ডিংস না থাকে অন্যান্য বাউন্ডিংস যদি থাকে তাহলে কিন্তু সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কেস চলে আসবে ঠিক আছে এটা কিন্তু যেন মাথায় থাকে সুতরাং হাউস অফ প্রফিটটা আগেই বলা হলো নেক্সট হচ্ছে টার্ম অফ অফিস দ্য ভাইস প্রেসিডেন্ট হোল্ডস অফিস ফর এ টার্ম অফ ফাইভ ইয়ার্স ফ্রম দ্য ডেট অন হুইচ হি এন্টারসাফোন হিজ অফিস তিনি যবে থেকে তার অফিসে শপথ গ্রহণের পর তার কার্যভার গ্রহণ করবেন সেদিন থেকে পাঁচ বছর কিন্তু তার জেনুইন বা নর্মাল টেনিউর হাও এভার হি ক্যান রিজাইন ফ্রম হিস অফিস অ্যাট এনি টাইম বাই অ্যাড্রেসিং দ্য রেজিগনেশন লেটার টু দ্য প্রেসিডেন্ট ঠিক আছে সুতরাং তাকে ওথও দিচ্ছেন প্রেসিডেন্ট আর তাই তিনি কিন্তু তার রেজিগনেশনটাও কিন্তু প্রেসিডেন্টকেই দিচ্ছেন হি ক্যান অলসো বি রিমুভড ফ্রম দ্য অফিস বিফোর কমপ্লিশন অফ হিজ টার্ম ঠিক আছে তাকেও কিন্তু ইম্পিচ করা সম্ভব তাকেও কিন্তু মানে তার সম্পূর্ণ মানে টোটাল টেন আগে তাকে সেই তার পদ থেকে অবসারণ করা সম্ভব এ ফর্মাল ইমপিচমেন্ট ইজ নট রিকুয়েড ফর হিজ রিমুভাল ঠিক আছে এক্ষেত্রে কিন্তু মানে যে ফর্মাল ইম্পিচমেন্ট যেটা হয় সেটা কিন্তু এক্ষেত্রে দরকার নেই

মতো জটিল কিন্তু তার অপসারণটা বা রিমুভালটা নয় অ্যান্ড এগ্রিড টু বাই দ্য লোকসভা ঠিক আছে মানে এটা কিন্তু এটা যেন লোকসভার দ্বারাও সম্মতি পেতে হবে তার মেজরিটি লাগবে না লোকসভাতেও যেন সেটা সম্মতির সাথে গৃহীত হয় বাট নো সচ রেজলিউশন ক্যান বি মুভড আনলেস অ্যাটলিস্ট ফোরটিন ডেজ অ্যাডভান্স নোটিস হ্যাজবিন গিভেন কিন্তু তাকে চোদ্দ দিনের অ্যাডভান্স একটা নোটিশ দেওয়ার আগে এরকম রেজলিউশন আনা যাবে না সুতরাং তাকে জানানোর পর তাকে মিনিমাম চোদ্দ দিন সময় দিতে হবে তারপর কিন্তু তার নামের এই রিমুভালের এই নোটিশটা বা রিমুভালের এই রেজলিউশনটা আনতে হবে নোটেবলি নো গ্রাউন্ড হ্যাজ বিন মেনশনড ইন দ্য কনস্টিটিউশন ফর ইস রিমুভেল ঠিক আছে তার মানে কনস্টিটিউশনে কোনো গ্রাউন্ড এমন লেখা নেই যেখানে যে গ্রাউন্ডে তাকে রিমুভ করা যাবে সুতরাং যেখানেই কোনো মানে গ্রাউন্ড মেনশন নেই যে গ্রাউন্ডেই একদম তাকে বা কোনো ব্যক্তিকে ইমপিচ বা রিমুভ করতে হবে সেখানেই আমরা কি গ্রাউন্ড ইউজ করি ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন ঠিক আছে নেক্সট দ্য ভাইস প্রেসিডেন্ট ক্যান হোল্ড অফিস বিয়ন্ড his টার্ম অফ ফাইভ years until his সাকসেসার অ্যাজ ইমস চার্চ ঠিক আছে তিনি কিন্তু পাঁচ বছরের পরও থাকতে পারেন যতদিন না পর্যন্ত তার পরবর্তী যিনি ভাইস প্রেসিডেন্ট হিসাবে আসবেন তিনি তার শপথ গ্রহণ করে তার চার্জটা নিচ্ছেন হি ইজ অলসো এলিজিবল ফর রি টু দ্যাট অফিস ঠিক আছে তিনি কিন্তু আবার আবার পরবর্তী ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে তিনি দাঁড়াতে পারেন এবং তিনি যতবার খুশি ভাইস প্রেসিডেন্ট হতে পারেন ভারতে কিন্তু কোনো কিছুতেই ম্যাক্সিমাম কোনো লিমিট বেঁধে দেওয়া নেই ঠিক আছে যে যতবার খুশি তার পদ রিনিউ করাতে পারে। হি মে বি ইলেক্টেড ফর এনি নাম্বার অফ টার্মস ঠিক আছে যতবার খুশি তিনি তার টার্মটাকে রিনিউ করাতে পারেন এবার যেটা আছে সেটা হচ্ছে ভ্যাকেন্সি ইন অফিস মানে কি কি কারণে ভাইস চেয়ারম্যানের বা ভাইস প্রেসিডেন্টের সরি ভাইস প্রেসিডেন্টের অফিস ভ্যাকেন্ট হতে পারে এই ভ্যাকেন্সি ইন দ্য ভাইস প্রেসিডেন্টস অফিস ক্যান অকার ইন এনি অফ দ্য ফলোইং ওয়েজ ঠিক আছে নিম্নলিখিত ভাবে এক নম্বর অন দ্য এক্সপায়ারি অফ ইস টেনিওর অফ ফাইভ ইয়ার্স পাঁচ বছর তার যখন কমপ্লিট টেনিওর তিনি পারফর্ম করে দিয়েছেন তারপর স্বভাবতই কিন্তু তার একটা ভ্যাকেন্সি তৈরি হবে বা তাকে রি দাঁড়িয়ে তার পদটা রিনিউ করাতে হবে দু নম্বর বাই রেজিগনেশন তিনি যদি তার পদত্যাগপত্র প্রেসিডেন্টের কাছে জমা দেন তিন নম্বর অন হিস রিমুভাল যদি রাজ্যসভার রেজলিউশনের মাধ্যমে তাকে রিমুভ করা হয় চার নম্বর বা হিজ ডেথ এমন হতেই পারে তিনি তার সার্ভিস পিরিয়ডে বা ভাইস প্রেসিডেন্টের টেনিউর চলাকালীনই তিনি মারা গেলেন ঠিক আছে এরকম হতে পারে পাঁচ নম্বর আদারওয়াইজ ফর এক্সাম্পল হোয়েন হি বিকামস ডিসকোয়ালিফাইড টু হোল্ড অফিস অর হোয়ে হিজ ইলেকশন ইজ ডিক্লেয়ার্ড ভয় ঠিক আছে আমরা তো জানি সুপ্রিম কোর্ট এই ইলেকশনের ব্যাপারটা দেখে এবার সুপ্রিম কোর্ট যখন সুপ্রিম কোর্টে যদি এই ইলেকশনের এগেনস্টে মানে ইলেকশনে ভায়োলেশন অফ রুলস বা যদি কোনো রকম কোনো পক্ষপাতিত্বর কেস করা হয় সেক্ষেত্রে যদি সেটা যদি ফসলা ভাইস প্রেসিডেন্টের বা ইলেকটেড ক্যান্ডিডেটের এগেনস্টে যায় তাহলে সেক্ষেত্রে কী হয় তার ক্যান্ডিডেটেরটাকে ক্যান্সেল করে দেওয়া হয় ঠিক আছে মানে তার কিন্তু ওই যে ইলেকশনটা সেই ইলেকশানটাকেই ক্যান্সেল করে দেওয়া হয় সেই জন্য কী হয় সে জন্য যখন তিনি মানে তখন কী হয় তখন তিনি ভাইস প্রেসিডেন্ট থাকার কিন্তু তার জায়গাটা ভয়েড বা শূন্য হয়ে যাবে ঠিক আছে মানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করতে করতে যদি তার ভার্ডিকটা আসে সেক্ষেত্রে কিন্তু সেই সময় থেকেই কিন্তু তার ইলেকশানটা ক্যান্সেলড হয়ে যাবে হোয়েন দ্য ভ্যাকেন্সি ইজ গোয়িং টু বি কজড বাই দ্য এক্সপাইরেশন অফ দ্য টার্ম অফ দ্য সিটিং ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ইলেকশন টু ফিল দ্য ভ্যাকেন্সি মাস্ট বি হেল্ড বিফোর দ্য এক্সপাইরেশন অফ দ্য টার্ম ঠিক আছে যখন যদি তার দেখা যাক যখন তার মেয়াদ শেষ হয়ে আসছে সেই সময় কিন্তু তার মেয়াদ শেষ হওয়ার আগেই এটা নিয়ম যেন ভাইস নেক্সট ভাইস প্রেসিডেন্ট যে তার কিন্তু ইলেকশনটা হয়ে যায় নেক্সট ইফ দ্য অফিস ফলস ভ্যাকেন্ট বাই রেজিগনেশান রিমুভেল অ্যান্ড ডেথ অর আদারওয়াইজ দ্য ইলেকশন টু ফিল দ্য ভ্যাকেন্সি শুড বি হেল্ড অ্যাজ সুন এজ পসিবল আফটার দ্য অকারেন্স অফ দ্য ভ্যাকেন্সি মানে এটা কি এটা তো হচ্ছে যে একটা আকস্মিক ব্যাপার এরকম আকস্মিক ব্যাপারে যদি তার অফিসটা ভ্যাকেন্ট পড়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু যত শীঘ্র সম্ভব নতুন করে ইলেকশন করে নতুন ভাইস প্রেসিডেন্টকে সেই অফিসে বসাতে হবে না নিউলি ইলেকটেড ভাইস প্রেসিডেন্ট রিমেন্স ইন অফিস ফর এ ফুল টার্ম অফ ফাইভ ইয়ার্স ফ্রম দ্য ডেট হি হ্যাজ দ্য চার্জ অফ দ্য অফিস এটা কিন্তু একটু কনসেপচুয়াল ব্যাপার মানে হচ্ছে ধরো কোনো একজন ভাইস প্রেসিডেন্টের ডেথই হয়ে গেল আমি একদম সার্টেন একটা কেস ধরলাম মানে যেটা হতেই পারে তো তিনি তিন বছর বছর তার টেনিওর পার করলেন দিয়ে তার ডেথ হলো সুতরাং তার টেনিওর আর পড়ে রইল কতক্ষণ গত বছর বছর নতুন তার এই ডেথের ফলে যে ভ্যাকেন্সি হলো তার ফলে যে নতুন ভাইস প্রেসিডেন্ট এলেন তিনি কিন্তু এই বছর সার্ভ করবেন না তিনি কিন্তু যেদিন থেকে তিনি জয়েন করলেন সেদিন থেকে তার কমপ্লিট টেনিউর অফ ফাইভ ইয়ার্স তিনি সার্ভ করবেন ঠিক আছে এক্ষেত্রে কিন্তু আগের জনেরটাই যে তিনি সার্ভ করে দিচ্ছেন এটা কিন্তু হবে না তিনি সম্পূর্ণ নতুনভাবে ইলেকটেড হয়ে এসেছেন তিনি কিন্তু নতুনভাবে তার ট্রেনিয়রটা এক্সপিরিয়েন্স করবেন হুম নেক্সট নেক্সট হচ্ছে ইলেকশান ডিসপিউটস এটাই সুপ্রিম কোর্টের কেসটা যেটা বলছিলাম অল ডাউটস অ্যান্ড ডিসপিউটস ইন কনসেন্টেশন ইন কানেকশন উইথ ইলেকশন অফ দ্য ভাইস প্রেসিডেন্ট আর ইনকোয়ারিড ইন টু অ্যান্ড ডিসাইডেড বাই দ্য সুপ্রিম কোর্ট হুজ ডিসিশন ইজ ফাইনাল ঠিক আছে সমস্ত রকম ভাইস প্রেসিডেন্ট ইলেকশনের জন্য যদি কোনো ডিসপিউট বা রকম কোনো দ্বন্দ্ব কারোর মনে থেকে থাকে তো সুতরাং সে সেটা কিন্তু তাকে সুপ্রিম কোর্টের কাছে দাখিল করতে হবে সেই অভিযোগটা আর এটা কিন্তু সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্টই দেখবে যে গোটা প্রসেসটা ঠিকঠাক হয়েছে কিনা দ্য ইলেকশন অফ এ পারসন এস ভাইস প্রেসিডেন্ট ক্যান নট বি চ্যালেঞ্জ অন দ্য গ্রাউন্ড দ্যাট দ্য ইলেকচুয়াল কলেজ ওয়াজ ইনকমপ্লিট এটা তো আমরা আগেও প্রেসিডেন্টের ব্যাপারে পড়েছিলাম যে মানে এটা কিন্তু কখনই বলা যেতে পারে না যে ইলেকচুয়াল কলেজে যতজন সর্বাধিক সদস্য হওয়া উচিত বা সেই সময় যে কজন সদস্য রয়েছে তারা সবাই এই ভোট দেনে অংশগ্রহণ করেনি তার বলে কিন্তু কখনোই এই ইলেকশনটাকে ভয়েড এরকম কেস কিন্তু করা যাবে না যতজন প্রেজেন্ট ছিল ততজন ভোট করেছে দ্যাট সাফিসিয়েন্ট দ্যাট ইজ এক্সিস্টেন্স অফ এনি ভ্যাকেন্সি অ্যামং দ্য মেম্বার্স অফ ইলেকট্রাল কলেজ দেখা যাক হয়তো কোনো ভ্যাকেন্সি থেকে গেছে মানে সিটগুলো ফিল হয়নি বা এমন হতে পারে যে কেউ ইলেকট্রাল কলেজের মধ্যে থেকেও ভোট দিতে আসেনি এই সমস্ত কেস কিন্তু কখনোই কনসিডারেশনের মধ্যে সুপ্রিম কোর্ট আনবে না if the election of a person as vice president is declared void by the Supreme Court, acts done by him before the date of such declaration of the Supreme Court are not invalidated. That is, they continue to remain in force. ভাইস প্রেসিডেন্ট হয়ে তার অফিসে বসেছে এবার সে তার কাজ করার ছ মাস পর সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট এসছে যে তার এই ইলেকশানটা ভয়েড আছে তো সে কী হলো তার তো সুতরাং তার ইলেকশনটা কটা করে ক্যান্সেল হয়ে গেল তাকে আবার ওই তাহলে ওই ভাইস চেয়ারম্যানের যে ভাইস প্রেসিডেন্টের যে পদটা হলো সেটা সম্পূর্ণরূপেই ভয়েড থেকে গেল মানে সেটা তখনও ভ্যাকেন্ট থেকে গেল তো তিনি যে জয়েন করার শপথ গ্রহণ থেকে ছমাস যে তিনি কাটিয়েছেন সেই সময় তিনি যদি কোনো ডিসিশন নিয়ে থাকেন বা তার যে সমস্ত কাজ তিনি করে এসছেন সেগুলো কিন্তু ক্যান্সেল হবে না সেগুলো কিন্তু যেরকম চলছিল সেরকমই চলবে তার অর্ডার অনুযায়ী সেটা কিন্তু চলতে থাকবে ঠিক আছে এটাই হচ্ছে সবথেকে বড় পয়েন্ট মানে ক্ষেত্রে তার যে মানে তিনি যে কাজ করেছেন সেটাও সম্পূর্ণরূপে বাতিল বলে ঘোষণা করবে সেটা কিন্তু হবে না তিনি কিন্তু ওই যে সময় মানে তার রিমুভাল বা ভয়ে ডিলেকশন যখনই বেরিয়ে গেল তখন তাকে সেই পদটা ছাড়তে বাধ্য করা হলো এটা ঠিকই কিন্তু তিনি যে কাজগুলো করে সেগুলো কিন্তু রয়েই গেল তো এবার দেখা যাক যে পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ ভাইস প্রেসিডেন্ট মানে কি কী ক্ষমতা তার হাতে দেওয়া আছে আর কী কী কাজ করতে থাকে বলা আছে দ্য ফাংশনস অফ ভাইস প্রেসিডেন্ট আর টু ফোল্ড ঠিক আছে দুভাবে কিন্তু ওনার ফাংশানটাকে ভাগ করা হচ্ছে এক নম্বর হি অ্যাক্টস অ্যাজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা মানে এক্স অফিসিও কথাটা মানে হচ্ছে বাই রাইট অফ অ্যানাদার পজিশন মানে কি মানে যে ব্যক্তি ভাইস চেয়ারম্যান ভাইস প্রেসিডেন্ট হবেন ভারতের তিনি কিন্তু অটোমেটিক্যালি রাজ্যসভার চেয়ারম্যানও হবেন এবার একজন মানুষ আমরা কি দেখেছি একজন মানুষ দুটো পদ হোল্ড করতে পারে না সেই জন্য কিন্তু এক্ষেত্রে এক্স অফিস কথাটা বলা হচ্ছে যখন এর পরে ওনার এমলুমেন্টস মানে কি কি তিনি সুযোগ সুবিধা পাবেন বা রেমুনারেশন পাবেন সেগুলো দেখবো সেক্ষেত্রে আমরা দেখবো দুটো রেমুনরেশন কিন্তু তিনি না ঠিক আছে তো ভাইস প্রেসিডেন্ট হলে তিনি এক্স অফিসিয় চেয়ারম্যান অফ রাজ্যসভা হবেন মানে কি মানে চেয়ারম্যান মানে কি চেয়ারম্যান অফ রাজ্যসভা মানে হচ্ছে প্রিজাইডিং অফিসার অফ রাজ্যসভা যিনি গোটা সিস্টেমটা বা গোটা অকারেন্সটাকে প্রিজাইড করেন বা দেখাশোনা করেন তো ওই পদটা কিন্তু যিনি ভাইস প্রেসিডেন্ট হবেন তিনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন কারণ ভাইস প্রেসিডেন্টের ভাইস প্রেসিডেন্ট হিসেবে থাকাকালীন তার প্রধান কাজই হচ্ছে রাজ্যসভার দেখভাল করা সুতরাং রাজ্যসভার প্রি প্রেজাইডিং অফিসার হিসেবেই কিন্তু তিনি অটোমেটিক্যালি রিক্রুটেড তার মানে যিনি ওত গ্রহণ করে ভাইস প্রেসিডেন্ট হবেন তিনি কিন্তু অটোমেটিক্যালি রাজ্যসভার চেয়ারম্যান হিসেবেই কাজ করবেন ঠিক আছে এই এইটার মানে হচ্ছে এক্স অফিসিও ইন দিস ক্যাপাসিটি হিজ পাওয়ার্স অ্যান্ড ফাংশনস আর সিমিলার টু দোজ অফ দ্য স্পিকার্স অফ লোকসভা ঠিক আছে লোকসভার যিনি প্রিজাইডিং অফিসার থাকেন তাকে আমরা স্পিকার বলি আমরা জানি তো স্পি একজন লোকসভার স্পিকারের যা যা ক্ষমতা এবং কার্যাবলী থাকে একজন ভাইস প্রেসিডেন্ট যিনি রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে কাজ করবেন তা আরও সমান ক্ষমতা বা কার্যাবলী থাকবে ইন দিস রেসপেক্ট হি হি রিজেম্বলস দ্য আমেরিকান ভাইস প্রেসিডেন্ট হু অলসো অ্যাক্টস অ্যাজ দ্য চেয়ারম্যান অব দ্য সেমেট ঠিক আছে সেনেট যেটা মানে আপার হাউস অফ আমেরিকান লেজিসলেচার আমাদের ইন্ডিয়ান লেজিসলেচারের আপার হাউসকে আমরা রাজ্যসভা বলি আমেরিকান লেজিসলেচারের আপার হাউসকে ওরা সেনেট বলে তো সেনেটের চেয়ারম্যানও কিন্তু আমেরিকার ভাইস প্রেসিডেন্টই হন ঠিক আছে সুতরাং এই ভাইস প্রেসিডেন্টের মডেলটা যে আমেরিকা থেকে নেওয়া এখান থেকেই সেটা বোঝা যায় আমেরিকান মডেলও যেরকম আমেরিকান ভাইস প্রেসিডেন্ট এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ সেনেট কাজ করে আমাদেরও কিন্তু ইন্ডিয়ান ভাইস প্রেসিডেন্ট এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ রাজ্যসভা কাজ করবেন দু নম্বর হি অ্যাক্টস অ্যাজ প্রেসিডেন্ট হোয়েন ভ্যাকেন্সি অকার্স ইন দ্য অফিস অব দ্য প্রেসিডেন্ট ডিউ টু হিজ রেজিগনেশন রিমুভাল অ্যান্ড ডেথ অর আদারওয়াইজ ঠিক আছে যে কোনো কারণেই যদি আমরা দেখি প্রেসিডেন্টের হাউসে বা প্রেসিডেন্টের চেয়ারে ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে বা প্রেসিডেন্টের চেয়ারে কেউ নেই সেই মুহূর্তে তখন কিন্তু প্রথম প্রেফারেন্সটা ভাইস প্রেসিডেন্টের কাছেই যাবে ভাইস প্রেসিডেন্টই কিন্তু তখন প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন হি ক্যান অ্যাক্ট অ্যাজ প্রেসিডেন্ট অনলি ফর এ ম্যাক্সিমাম পিরিয়ড অফ সিক্স মান্থস উইদিন হুইচ এ নিউ প্রেসিডেন্ট হ্যাজ টু বি ইলেক্টেড কিন্তু তিনি কি সারা জীবনটাই বা কেটিনিয়রটা প্রেসিডেন্ট হিসেবে কাজ করে যাবেন একদমই না তিনি কিন্তু ম্যাক্সিমাম ছ মাস মানে একশো আশি দিন প্রেসিডেন্ট হিসেবে কাজ করতে পারেন আর ওই একশো আশি দিন কিসের জন্য সময় দেওয়া হয় নতুন কোনো প্রেসিডেন্টের ইনডাইরেক্ট ইলেকশনের জন্য ফার্দার হোয়েন দ্য সিটিং প্রেসিডেন্ট ইজ আনএবল টু ডিসচার্জ হিজ ফাংশনস ডিউ টু অ্যাবসেন্স ইলনেস অর এনি আদার কজ দ্য ভাইস প্রেসিডেন্ট ডিসচার্জেস হিজ ফাংশনস আনটিল দ্য প্রেসিডেন্ট রিজিউমস হিজ অফিস এবার প্রেসিডেন্ট যদি কোনো কারণে তাকে লিভ নিতে হয় ঠিক আছে মানে ছুটি নিতে হয় সেটা তার শারীরিক অসুস্থতার জন্যই হোক বা আগে দেখা গেছে যে কোনো বিদেশ সভরে প্রেসিডেন্ট যখন যায় সেই সময় যে সিটটা বা তার চেয়ারটা যে ভ্যাকেন্ট পড়ে থাকে সেই সময়ও কিন্তু ভাইস প্রেসিডেন্টই প্রেসিডেন্ট হিসেবে কাজ করেন আমরা তো ক্রিকেট খেলায় দেখি না যেখানে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন হয় ক্যাপ্টেন কোনো কারণে মাঠের বাইরে গেলে গোটা মাঠটা পরিচালনা কিন্তু ভাইস ক্যাপ্টেনই করে এখানেও কিন্তু একই প্রেসিডেন্ট কোনো কারণে যদি তার যদি চেয়ারটা ভ্যাকেন্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্ট হিসেবে কাজ ভাইস প্রেসিডেন্টই করবেন আবার তিনি যখন ফিরে এসে তার কাজটা নতুন করে শুরু করবেন তো বা শারীরিক অসুস্থতাই হোক বা বিদেশ সফরে হোক কাটিয়ে এসে যখন নতুন করে শুরু করবেন তখন কিন্তু তিনি যিনি ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসেবে কাজ করছিলেন তিনি আবার ভাইস প্রেসিডেন্টের পদে ফিরে আসবেন আর যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনিই তার কাজটা চালিয়ে যাবেন হোয়াইল অ্যাক্টিং অ্যাজ প্রেসিডেন্ট অর ডিসচার্জিং দ্য ফাংশনস অফ প্রেসিডেন্ট দ্য ভাইস প্রেসিডেন্ট ডাজ নট পারফর্ম হিজ ডিউটিস অফ দ্য অফিস অফ দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা ডিউরিং দিস পিরিয়ড দোজ ডিউটিজ আর পারফর্মড বাই দ্য ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা ঠিক আছে এবার যখন ভাইস চেয়ারম্যান ভাইস প্রেসিডেন্ট যখন প্রেসিডেন্টের কাজটা করবে তখন কিন্তু তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন সেই সময় কিন্তু তার পাওয়ারটা সম্পূর্ণরূপেই প্রেসিডেন্টের পাওয়ার সুতরাং তিনি কিন্তু কখনোই রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে কাজ করবেন না তখন কি হবে রাজ্যসভার চেয়ারম্যানের পদটা ভ্যাকেন্ট পড়ে থাকবে তো সেই সময় যিনি ডেপুটি চেয়ারম্যানের রাজ্যসভা হবেন তিনি কিন্তু সেই রাজ্যসভার প্রিজাইডিং অফিসার হিসেবে বা রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে তার কাজটা করবেন আর যিনি ভাইস প্রেসিডেন্ট থাকবেন তিনি তখন প্রেসিডেন্টের কাজটা করবেন এটাই হচ্ছে সিম্পল নিয়ম এবারে দেখা যাক ইন্ডিয়ান অ্যান্ড আমেরিকান ভাইস প্রেসিডেন্টস কম্পেয়ার্ড আম ইন্ডিয়ান ভাইস প্রেসিডেন্ট আর আমেরিকান ভাইস প্রেসিডেন্ট আমেরিকার থেকেই মডেলটা নেওয়া হয়েছে তবুও দুজনের মধ্যে ক্ষমতার কতটা পার্থক্য সেটা এবার দেখা যাক দো দ্য অফিস অফ ইন্ডিয়ান ভাইস প্রেসিডেন্ট ইজ মডেলড অন দ্য লাইন্স অফ আমেরিকান ভাইস প্রেসিডেন্ট দের ইজ এ ডিফারেন্স যেহেতু ভারতের যে ভাইস প্রেসিডেন্টের পদটা সেটা আমেরিকার ভাইস প্রেসিডেন্টের পদ থেকে নেওয়া হয়েছে বা সেখান থেকেই এই কনসেপ্টটা অ্যাডপ্ট করা হয়েছে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু কিছু পার্থক্য থেকেই যাচ্ছে দ্য আমেরিকান ভাইস প্রেসিডেন্ট সাকসিডস টু দ্য প্রেসিডেন্সি হোয়েন ইট ফলস ভ্যাকেন্ট অ্যান্ড রিমেন্স প্রেসিডেন্ট ফর দ্য আনএক্সপায়ার আনএক্সপায়ার টার্ম অফ ইস দ্য ইন্ডিয়ান the আদার হ্যান্ড of it নট vacant for ফর দ্য term. টার্ম হি serves সার্ভ অ্যাজ acting অ্যাক্টিং প্রেসিডেন্ট the দ্য নিউ প্রেসিডেন্ট চার্চ তাহলে এক্ষেত্রে কি বলা হচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্টের ক্ষেত্রে কি হয় যদি আমেরিকার প্রেসিডেন্টের চেয়ারটা খালি পড়ে থাকে তাহলে ধরো ডেথ বা রিমুভাল মানে ইমপিচমেন্ট কোনো কারণে সেটা খালি হয়ে গেল সেক্ষেত্রে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কীভাবে প্রেসিডেন্ট হিসেবে কাজ করবে এবং কতদিন কাজ করবে ধরো কারো প্রেসিডেন্টের ওই প্রেসিডেন্টের টেন ছিল পাঁচ বছর তিন বছরে তিনি রিমুভড হয়ে গেছেন বা তিন বছরে তার চেয়ারটা ফাঁকা হয়ে গেছে যে টার্মটা তার বাকি আছে মানে বাকি যে দু বছর ওই দু বছর আমেরিকার ওই ভাইস প্রেসিডেন্ট কিন্তু প্রেসিডেন্ট হিসেবে কাজ করতে থাকবেন কিন্তু ভারতের ক্ষেত্রে তো আমরা একটু আগেই দেখলাম সেটা কিন্তু হয় না ভারতের ভাইস প্রেসিডেন্ট কি হয় ভারতের ভাইস প্রেসিডেন্ট কিন্তু ততদিনই সেই চেয়ারটা হোল্ড করতে পারেন যতদিন না নতুন কেউ আসে ঠিক আছে মানে তারপর মানে ম্যাক্সিমাম এক্ষেত্রে ট্রেনিও করা হয়েছে ছ মাস যার মধ্যে নতুন ইলেকশন করে প্রেসিডেন্টকে এনে বসাতে হবে তখন তিনি তার কাজ ছেড়ে দেবেন কখনোই কিন্তু তিনি ওই আনএক্সপায়ার্ড মানে যে যে সময়টা তিনি ইউজ করতে পারেননি আগের প্রেসিডেন্ট তার সময়টা কিন্তু তিনি কখনোই ব্যবহার করতে পারবেন না তিনি একজন সম্পূর্ণ টেম্পোরারি প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন নতুন প্রেসিডেন্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রিক্রুট হলেই তিনি কিন্তু প্রেসিডেন্টের কাজ করবেন আর যিনি ভাইস প্রেসিডেন্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করছিলেন তিনি আবার তার ভাইস প্রেসিডেন্ট পদে ফিরে আসবেন এটাই কিন্তু আমেরিকান ভাইস প্রেসিডেন্ট আর ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্টের মধ্যে পার্থক্য এবারে ফ্রম দ্য অ্যাবাব ইট ইজ ক্লিয়ার দ্যাট কনস্টিটিউশন হ্যাজ নট অ্যাসাইন্ড এনি সিগনিফিক্যান্ট ফাংশান টু দ্য ভাইস প্রেসিডেন্ট ইন দ্যাট ক্যাপাসিটি সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে ভারতের সংবিধান কিন্তু কখনোই ভারতের ভাইস প্রেসিডেন্টের জন্য একটা নির্দিষ্ট ক্ষমতা বেঁধে দেয়নি যে তাকে কখন মানে কোনো একটা নির্দিষ্ট লেভেলের পর তাকে প্রেসিডেন্ট হিসেবেই কাজ করেই যেতে হবে এরকম কিন্তু কখনোই বেঁধে দেয়নি ঠিক আছে হেন্স সাম স্কলার সলহিম হিজ সুপারফ্লুয়াস হাইনেস অস অফিস ওয়াজ ক্রিয়েটেড উইথ এ ভিউ টু মেনটেন দ্য পলিটিক্যাল কন্টিনিউটি অব দ্য ইন্ডিয়ান স্টেট সুতরাং এই যে কিছু কনস্টিটিউশন অ্যানালিস্ট যারা আছেন তারা ভারতের ভাইস প্রেসিডেন্টের এই যে পদটা বা ভাইস ভারতের ভাইস প্রেসিডেন্টের এই যে প্রেসিডেন্ট হিসেবে কাজ করাটা এটাকে কিন্তু সুপারফ্লুয়াস হাইনেস মানে তার অতিরিক্ত একটা উচ্চপদ গ্রহণে কাজ হিসেবে ধরে রেখেছে মানে কি প্রয়োজনে তিনি উচ্চপদে যেতে পারেন আবার তার কাজ প্রয়োজন ফুরিয়ে গেলে আবার তাকে নিম্নপদে ফিরিয়ে আসতে হবে এটা কি বলা হয় সুপারফ্লুয়াস হাইনেস সুপারফ্লুয়াস মানে হচ্ছে অতিরিক্ত মানে একটা অতিরিক্ত উচ্চ পদে তিনি যাবার এই সুযোগটা কিন্তু পান সাময়িক দিস অফিস ওয়াজ ক্রিয়েটেড উইথ এ ভিউ টু মেনটেন দ্য পলিটিক্যাল কন্টিনিউটি অব দ্য ইন্ডিয়ান স্টেট ঠিক আছে এবার দেখো এবার যদি এই ভাইস প্রেসিডেন্টের কাজটা কি ভাইস প্রেসিডেন্টের কাজটা কিন্তু ব্রিজের মানে যখনই দুটো জায়গার মধ্যে সংযোগটা হবে না সেই সময় তিনি ব্রিজের কাজটা করে দেবেন মানে ইন্ডিয়ান স্টেটের মধ্যে যে পলিটিক্যাল কন্টিনিউটিটা আছে মানে যে একটা নিয়মিত দৈনন্দিনের যে ট্রানজাকশান এবার ধর ভাইস প্রেসিডেন্ট যদি প্রেসিডেন্টের কাজটা না করতেন তাহলে কি হতো প্রেসিডেন্টের কী বলে সিটটা ভ্যাকেন্ট পড়ে থাকতো যতক্ষণ না নতুন প্রেসিডেন্ট রিক্রুটেড হচ্ছেন বা ইন্ডাইক্টলি ইলেক্টেড হচ্ছেন সেই সময় কী হতো সেই সময় তাহলে ওই যে মাঝখানে ছমাস হোক তিন মাস হোক চার মাস হোক দু মাস হোক যেটুকু সময় পনেরো দিনই হোক সেই পনেরো দিন কিন্তু কোনো রকম কোনো কাজ হতো না কোনোরকম কোনো বিল পাসও হতো না কিচ্ছু হতো না কেন কারণ প্রেসিডেন্টই তো আলটিমেট অ্যাসেন্টটা দেন তো সেটাই যদি না হয় তাহলে প্রেসিডেন্ট মানে দেশ একদম অনাথ হয়ে যেত সেই জন্য ওই পলিটিক্যাল কন্টিনিউটিটা মেনটেন করার জন্যই ভাইস প্রেসিডেন্ট কিন্তু তার ওই সুপারফ্লুয়াস হাইনেস এই পাওয়ারটার মাধ্যমে তিনি তার ওপরের লেভেলের কাজ করে থাকেন আবার নতুন যখনই কোনো প্রেসিডেন্ট ইলেকটেড হন তিনি আবার তার নিচের স্টেটে চলে আসেন আর নতুন প্রেসিডেন্ট নিজের কাজটা চালিয়ে যান তাহলে বোঝা গেল যে ভারতের ভাইস প্রেসিডেন্ট কোন জায়গায় আমেরিকান ভাইস প্রেসিডেন্টের থেকে আলাদা নেক্সট এমলুমেন্টস দেখা যাক কী কী পান দ্য কনস্টিটিউশন হ্যাজ নট ভাইস প্রেসিডেন্ট ইন দ্যাট ক্যাপাসিটি ভারতের সংবিধান কিন্তু ভারতের ভাইস প্রেসিডেন্টের জন্য কোনো রকম এমলুমেন্ট ফিক্স করে রাখেনি হি ড্রজ হিজ রেগুলার স্যালারি ইন হিজ ক্যাপাসিটি অ্যাজ দ্য এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা তিনি কিন্তু যে বেতনটা পান সেটা কিন্তু তিনি যে রাজ্যসভার চেয়ারম্যানশিপ করছেন তার জন্য পান ইন দু হাজার আঠেরো দ্য পার্লিয়ামেন্ট ইনক্রিজ দ্য স্যালারি অফ দ্য চেয়ারম্যান অব রাজ্যসভা ফ্রম ওয়ান পয়েন্ট টু ফাইভ লাখ টু ফোর লাখ পার মান্থ ঠিক আছে দু সালে কিন্তু ভারতের পার্লামেন্ট এই স্যালারি হাইকটা তার করেছিল যেটা আগে ছিল এক লাখ পঁচিশ হাজার টাকা সেটা থেকে চার লাখ টাকা পর্যন্ত এরকম যদি প্রশ্ন করে দেয় কখনো যে ভাইস প্রেসিডেন্ট পদটার জন্য কি পরিমাণ স্যালারি অ্যালোটেড তাহলে কিন্তু সেটা হয়ে যাবে জিরো তিনি কিন্তু যে স্যালারিটা পান সেটা কিন্তু এক্স অফিসিয়াল চেয়ারম্যানের কাজ করার জন্য চেয়ারম্যান অফ রাজ্যসভা রাজ্যসভার চেয়ারম্যানের যে বেতনটা সেটা কিন্তু তিনি পান বা যখন তিনি প্রেসিডেন্ট হিসেবে কাজ করেন প্রেসিডেন্টের যে বেতনটা সেইটা তখন তিনি পান হি ইজ এনটাইটেল টু ডেলি অ্যালাভেন্স ফ্রি ফার্নিশড রেসিডেন্স মেডিকেল ট্রাভেল অ্যান্ড আদার ফেসিলিটিস অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা মানে যেটাকে প্রিভিলেজেস বলে সেই সমস্ত প্রিভিলেজেসগুলো কিন্তু তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবেই পেয়ে থাকেন During any period when the vice president acts as president or discharges the function of the president, he is not entitled to the salary or allowances. পেয়েবেল টু দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা বা দ্য স্যালারি অফ অ্যালায়েন্সেস অফ দ্য প্রেসিডেন্ট ঠিক আছে আমি তো একটু আগেই বলেছি তোমাদেরকে যে তিনি যখন প্রেসিডেন্ট হয়ে গেলেন তখন তিনি আর কিন্তু রাজ্যসভার চেয়ারম্যানশিপ করবেন না তখন ডেপুটি চেয়ারম্যান হয়ে যাবে চেয়ারম্যান সুতরাং তিনি তখন হয়ে যাবেন প্রেসিডেন্ট সুতরাং প্রেসিডেন্টের যা সুযোগ সুবিধা বা যা বেতন সেটা তখন তিনি পেতে থাকবেন কিন্তু রাজ্যসভার চেয়ারম্যানের বেতন কিন্তু তিনি পাবেন না এক্ষেত্রেও কিন্তু একসাথে দুটো কাজের বেতন তিনি পাবেন না তিনি একমাত্র একটাই কাজ করবেন তিনি তখন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তার যে সমস্ত বেতন তার যে আছে বা অ্যালাউন্সেস আছে সেগুলো তিনি পাবেন কিন্তু রাজ্যসভার চেয়ারম্যানশিপটা যেহেতু তিনি তখন করছেন না সুতরাং সেটার বেতন কিন্তু তিনি পাচ্ছেন না তাহলে এই হয়ে গেল আমাদের ভাইস প্রেসিডেন্ট এবার দেখা যাক আর্টিকেলস রিলেটেড টু দ্য ভাইস প্রেসিডেন্ট অ্যাট এ গ্ল্যান্স আর্টিকেল সিক্সটি থ্রি বলছে দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভারতবর্ষে যে একজন উপরাষ্ট্রপতি আছেন তাকে যে তিনি যে একজন কনস্টিটিউশনাল ফিগার সেই জিনিসটা গ্যারেন্টি করে আর্টিকেল সিক্সটি থ্রি আর্টিকেল সিক্সটি ফোর বলে দ্য ভাইস প্রেসিডেন্ট টু বি অ্যান এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল অফ স্টেটস কাউন্সিল অফ স্টেটস মানে কিন্তু রাজ্যসভা ঠিক আছে এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট আর্টিকেল ঠিক আছে আর্টিকেল সিক্সটি ফোর এটা কিন্তু বারবার এসছে মানে প্রেসিডেন্টের ইমপিচমেন্টের আর্টিকেল প্রেসিডেন্টের পার্ডনিংয়ের আর্টিকেল ওগুলো যতটা ইম্পর্টেন্ট সেই রকমই কিন্তু আর্টিকেল সিক্সটি ফোরটা ইম্পর্টেন্ট মানে তিনি যে একজন এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা সেটার ভাইস প্রেসিডেন্টই যে হবেন সেই গ্যারেন্টিটা কিন্তু আর্টিকেল সিক্সটি ফোর করে আর্টিকেল সিক্সটি ফাইভ দ্য ভাইস প্রেসিডেন্ট টু অ্যাক্টেজ প্রেসিডেন্ট অর টু ডিসচার্জ ফাংশন ডিউরিং ক্যাজুয়াল ভ্যাকেন্সিজ ইন দ্য অফিস অর ডিউরিং দ্য অ্যাবসেন্স অফ দ্য প্রেসিডেন্ট ঠিক আছে মানে সাধারণত যদি চেয়ারম্যানের এই প্রেসিডেন্টের পদটা যদি ভ্যাকেন্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যে সাময়িক টেম্পোরারি প্রেসিডেন্ট হিসেবে যিনি কাজ করবেন তিনি যে ভাইস প্রেসিডেন্টই হবেন সেই ক্ষমতাটা কিন্তু আর্টিকেল সিক্সটি ফাইভ দেয় সিক্সটি সিক্স ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট কী করে নির্বাচনটা হবে ইনডাইরেক্ট ইলেকশন সেটা বলে আর্টিকেল সিক্সটি সেভেন টার্ম অফ দ্য অফিস অফ দ্য ভাইস প্রেসিডেন্ট কতদিন তিনি একটা রেগুলার টার্ম এক্সিকিউট করবেন সেটা বলে আর্টিকেল সিক্সটি এইট বলে টাইম অফ হোল্ডিং ইলেকশন টু ফিল ভ্যাকেন্সি ইন দ্য অফিস অফ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড দ্য টার্ম অফ অফিস অফ পারসন ইলেক্টেড টু ফিল ক্যাজুয়াল ভ্যাকেন্সি ঠিক আছে মানে এক্ষেত্রে আর্টিকেল সিক্সটি এইট কী বলে যে একটা ভাইস প্রেসিডেন্টের পদ যখন ভ্যাকেন্ট হয়ে যাবে তখন কতদিন ম্যাক্সিমাম সময় দেওয়া যেতে পারে যে ওই পদটাকে পূর্ণ করতে আর এক্ষেত্রেই কি বলে এক্ষেত্রে ওই ভাইস প্রেসিডেন্টের পদটা যে সাময়িক চালাচ্ছে তা সেই বা কত টেন পর্যন্ত ওই পদটা হোল্ড করতে পারে আর্টিকেল সিক্সটি নাইন ওর্থ অ্যান্ড অ্যাফার্মেশন বাই দ্য ভাইস প্রেসিডেন্ট ঠিক আছে এটা তাহলে কার কাছে করেন প্রেসিডেন্টের কাছে আর্টিকেল সেভেন্টি ডিসচার্জ অফ প্রেসিডেন্টস ফাংশনস ইন আদার কন্টিনজেন্সিস ঠিক আছে মানে অন্যান্য সময় আপাতকালীন সময় যদি পড়ে যায় সেই সময়টা যে প্রেসিডেন্টের কাজ মানে প্রেসিডেন্টের যে তাৎক্ষণিক ভ্যাকেন্সি ফিল সেটা যে ভাইস প্রেসিডেন্টই করবে এটা কিন্তু আর্টিকেল সেভেন্টি বলে আর্টিকেল সেভেন্টি ওয়ান ম্যাটার্স রিলেটিং টু অর কানেক্টেড উইথ দ্য ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট ঠিক আছে এক্ষেত্রেও কিন্তু এখানেও ইলেকশনের ক্ষেত্রে কি কি ক্লজ হতে পারে বা ইলেকশনের কি কী ভায়োলেশন হলে বা ভয়েড ইলেকশন কি করে হতে পারে সেই ঘটনাগুলো আর্টিকেল সেভেন্টি ওয়ান বলা হয়েছে ঠিক আছে এবার দেখা যাক লিস্ট অফ ভাইস প্রেসিডেন্টস এখন অবধি ভারতে যে তেরো জন ভাইস প্রেসিডেন্ট এসছেন তাদের লিস্ট প্রথমেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আমরা তো জানি ঠিক আছে তো তিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন তার শপথ গ্রহণের দিনটা হচ্ছে তেরোই মে উনিশশো তিনি বারোই মে উনিশশো তার কাজটা ছেড়েছিলেন ঠিক আছে তারপর তিনি রাষ্ট্রপতিত্ব নিয়েছিলেন হ্যাঁ তো এবার তাহলে তেরোই মে থেকে কমপ্লিট তিনি দুটো টেনিওর তাহলে তিনি কিন্তু পাস করেছেন পাঁচ পাঁচ দশ বছর দেখো ডক্টর জাকির হোসেন ওই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের পরেই উনিশশো বাষট্টিতে গ্রহণ করে উনিশশো সাতষট্টিতে পরবর্তীকালে আমরা ডক্টর জাকির হোসেনকেও দেখেছি তিনি প্রেসিডেন্টশিপ নিয়েছিলেন নেক্সট এসেছিলেন ভরাহাগিরি ভেঙ্কাটগিরি ভেঙ্কটার গিরি ভরাহাগিরি ভেঙ্কাটাগিরি মানে ভিভি গিরি বলে যাকে আমরা চিনি তিনি কিন্তু উনিশশো সাতষট্টি থেকে উনিশশো ঊনসত্তর অব্দি তিনি ভারতের উপরাষ্ট্রপতি ছিলেন নেক্সট গোপালস্বরূপ পাঠক তিনি উনিশশো থেকে উনিশশো চুয়াত্তর অব্দি ছিলেন নেক্সট বাসাপ্পা দানাপ্পা জাট্টি মানে বিডি জেটটি যাকে আমরা বলতাম তিনি উনিশশো চুয়াত্তর থেকে উনিশশো সাতাত্তর অব্দি ছিলেন দেখেছেন দেখেছো এরা তিনজনই কিন্তু কেবি নিজেদের গোপালস্বরূপ পাঠক করেছেন কিন্তু ভিভি গিরি বা বিডি জেটটি কিন্তু নিজেদের কমপ্লিট টেনিওর করতে পারেননি নেক্সট জাস্টিস মোহাম্মদ হিদিয়াতুল্লাহ ঠিক আছে তিনি উনিশশো সাতাত্তর থেকে উনিশশো বিরাশি অব্দি ভাইস প্রেসিডেন্টের কাজটা চালিয়ে দিয়েছিলেন তিনি সিজিআই হয়েও ভাইস প্রেসিডেন্টের কাজ করেছিলেন নেক্সট রামাস্বামী ভেঙ্কটরামন তিনি উনিশশো বিরাশি থেকে সাতাশি চালিয়েছিলেন শঙ্কর দেয়াল শর্মা উনিশশো সাতাশি থেকে বিরানব্বই করেছিলেন কোচেরলি কোচেরিল রামন নারায়ণন তিনি উনিশশো বিরানব্বই থেকে উনিশশো সাতানব্বইভাবে করেছিলেন কৃষণকান্ত তিনি উনিশশো সাতানব্বই থেকে দু হাজার দুই অবধি ভয়সিন শেখাওয়াত দু হাজার দুই থেকে দু হাজার সাত অবধি মোহাম্মদ হামিদ আনসারি আমরা বর্তমানের আগে যাকে দেখেছি ঠিক আছে তিনি দু হাজার সাত থেকে দু হাজার সতেরো অব্দি অনেক কন্ট্রাডিক্টরি স্টেটমেন্টস আছে তার আর ভেঙ্কাইয়া নাইডু সিক্স অগস্ট দু হাজার সতেরো থেকে এখন অবধি চলছেন ঠিক আছে তো মেনলি ভেঙ্কাই নাইডু এর আগে কী ছিলেন এর আগে তো তিনি এন ডি এ গভর্নমেন্টেরই মানে মোদি গভর্নমেন্টেরই তিনি একজন ক্যাবিনেট মিনিস্টার ছিলেন সেখান থেকে সেটাকে রিজাইন করে তিনি গেছিলেন আর তিনি ইউপিএরই ক্যান্ডিডেট গোপাল কৃষ্ণ গান্ধীকে হারিয়ে ভারতের তেরোতম উপরাষ্ট্রপতি হয়েছিলেন ঠিক আছে তাহলে থ্যাংক ইউ এই হলো আমাদের ভাইস প্রেসিডেন্ট খুব একটা বিরাট কিছু পড়ার নেই